আসসালামু আলাইকুম বন্ধুরা বেশ কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম সাতই মে প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বন্ধুরা এই তারিখটির কথা কিন্তু আমি নিজের থেকে বলিনি এই তারিখটির কথা বলেছিল ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক স্যার সম্ভবত সাতই মে এস এসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশ সম্ভব হবে না কিন্তু কেন এবং কবে প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন আপনারা সবাই জানেন যে সরকারি ছুটি বেড়েছে পঁচিশে এপ্রিল পর্যন্ত শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে অফিস খোলার পর অন্তত পনেরো থেকে বিশ দিন সময় না পেলে রেজাল্ট প্রকাশ সম্ভব না কারণ এখনও প্রায় বিশ ভাগ খাতা দেখা বাকি আর যে খাতাগুলো সাররা দেখে ফেলেছে সেগুলোও কিন্তু জমা দিতে পারছেন না কারণ সরকারি অফিস ও যানবাহন বন্ধ রয়েছে তাছাড়া ওএমআর শিটও এখনও সব দেখা হয়নি তাই অফিস খোলার পর অন্তত পনেরো থেকে ২০ দিন সময় লাগবে ফলাফল প্রকাশ করতে এখন যদি দৌড়ে নেওয়া হয় পঁচিশে এপ্রিল অফিস খুলল কিন্তু তারপরেও তার সাথে পনেরো দিন যোগ করলে হয় দশই মে রোববার তার মানে সব কিছু ঠিকঠাক থাকলে এবং সরকারি ছুটি আর না বাড়ালে দশই মে রোববার আপনাদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে কিন্তু যদি আবারও বাড়ানো হয় সরকারি ছুটি তাহলে আবারও পিছিয়ে যাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সময় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে